হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ হলো বৃহস্পতিবার, তো সকালবেলা এখন রাহুলের জন্য আমি টিফিন তৈরি করে দিচ্ছি। তো টিফিনে দিলাম আজকে ভাত ভাজা। তো এখন অনেকটা সময় পরে, এখন ওই 10টা মতন বাজে। তো দিয়া ঘুম থেকে উঠে পড়েছে, তারপর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তারপরে আমি বিছানাটা গুছাতে চলে এসেছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব রান্নার দিকে। তো দেখো, বিছানাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গোছানো হয়েও গেল। তো এখন চলে এসেছি আমি কিচেনে। তো প্রথমেই এই মশলার যে বক্সটা আছে, ওই বক্সটাতে মশলাগুলো প্রায় ফুরিয়ে এসেছে। তো সেইগুলোই একটু ঢেলে ভর্তি করে নিচ্ছি আর কি, একটা একটা করে। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব হলুদ গুঁড়ো, সেইগুলো ঢেলে নিলাম। আর ধনের গুঁড়োটা এখনও ফাঁকা রয়েছে, ওটা ঢালা হয়নি, দেরি হয়ে যাচ্ছে বলে। তো ওটা তো এখনও একটু রয়েছে, আর আজকে ধনের গুঁড়োটা লাগবে না, তো সেই জন্য আর ঢাললাম না, পরে ঢেলে নেবো। তো দেখে নাও, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলা গুঁড়োটা ঢেলা ঢালা হয়েও গেছে। আর এই দেখেছো তো, ধনের গুঁড়োটা একটু ফাঁকা আছে, কিন্তু ধনের গুঁড়ো আছে, এখনও চলবে। তো সেই জন্যই আর ঢালিনি। তো এখন চলে এসেছি আমি রান্না করব। তো সেই জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ওই একটু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে নিয়ে নিয়েছি, ওটা একটু পেস্ট তৈরি করে নেবো। আর এখন রান্না করব হচ্ছে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল। তো সর্ষে দিয়ে কোনো রান্না করলে তার মধ্যে আমি একটুখানি পোস্ত দিই, তাহলে বেশ টেস্ট হয় খেতে। তো ওই ভালো করে দেখো বেটে নিলাম, আর একটুখানি জল দিয়ে বেশ একবার দুবার, প্রথমে শুকনো আমি ড্রাই আর কি সর্ষেটাকে গ্রাইন্ড করে নিয়ে তারপর জল দিয়ে আর একবার গ্রাইন্ড করে নিই। তো দেখো হয়ে গেছে আমার পেস্টটা তৈরি করা। আর এই পমফ্রেট মাছে, সরি পাবদা মাছে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এটা ভাজা দিয়ে বসিয়ে দিয়েছি, ভাজাটা হয়েও গেছে। তো গ্রেভিটাও বসিয়ে দিয়েছি দেখো, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করে, তার মধ্যে ওই সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তারপরে ফুটে ওঠার পরে মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি লাঞ্চ করতে বসে গেছি, এর মধ্যেখানে আর কিছুই ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, মসুর ডাল, আর একদম গরম ভাত, আর তার সঙ্গে একটু ঘি নিয়ে নিয়েছি, আর ওই পাবদা মাছের ঝাল, আর দিয়ার লাচি করা কিন্তু হয়ে গেছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা। তো একটুখানি কফি করে নিয়েছি আজকের অনেক দিন পর, তার কারণ হচ্ছে চা নেই, চাটা শেষ হয়ে গেছে। আমার একদম মনে নেই যে চাটা শেষ হয়ে গেছে, বলতে হবে রাহুলকে আনার জন্য। তো সেই জন্য কফি ছিল, একটু কফি খেয়ে তৈরি করে নিলাম। তো এখন দিয়াও বসে বসে আমার সাথে ওই 50-50 বিস্কুট নিয়েছি, তো ও বসে বসে খাচ্ছে। তো বলছে প্রথম, আজকের প্রথম হঠাৎ করে ওর মনে হয়েছে একটুখানি চায়ে বিস্কুট ডুবিয়ে খাবে, আগে কিন্তু কোনোদিন এরকম বলেনি, খায়ও নি। তো এখন চলে আসলাম তোমাদের কাছে একটা দারুণ একটা জিনিস দেখাতে, সেটা হচ্ছে ওমেন্স ডে স্পেশাল সারপ্রাইজ গিফট। তো রাহুল দিয়েছে এটা আমাকে, তো আমি তো পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। মানে সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে বলো তো। বেশ কিছুদিন আগে, 15-20 আগে একদিন রাহুল জিজ্ঞেস করেছিল যে হেয়ার ড্রায়ার নেবে তুমি? তো আমি বলছি হ্যাঁ হলে তো ভালোই হয়, তো এরকমই জাস্ট বলেছিলাম, কিন্তু আমি ভাবতেই পারিনি যে ও আমাকে হেয়ার ড্রায়ার গিফট করবে। তো হঠাৎ করে সন্ধ্যাবেলা চা মানে কফি খাওয়ার পরে দেখলাম যে ফ্লিপকার্ট থেকে ফোন আসলো, তারপরে বললো যে এরকম একটা ডেলিভারি আছে, তো দিয়ে গেল। তো আমি তো ভাবতেই পারিনি, তো আবার পাওয়ার পরে আবার রাহুলকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো বললো যে হ্যাঁ আমি অর্ডার দিয়েছিলাম। তো আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছি। তো তোমাদেরকে দেখানোর আগে আমার কিন্তু আনবক্স করা হয়েই গেছিলো, তো তারপরেও তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম, কারণ সিলটা কাটা হয়েই গেছিলো, কারণ নতুন জিনিস আর সারপ্রাইজ বলে কথা। তো আগে তো দেখার জন্য একদম মন ছটফট করছিলো, বক্সটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তো দেখে নিয়েছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ খুশি আমি। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।